বন্ধু নিয়ে আমি কথা বলি না এমন কোনো ব্যাচ নাই। বন্ধু শব্দটাকে আমি বলি আবেগীয় একটি শব্দ, সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করার একটি শব্দ। সিনেমাতে বন্ধু মানে অনেক কিছু, কিন্তু বাস্তব জীবনে আপনার বাবার বন্ধুটাকে একটু দেখেন তো, কয়জন বন্ধু আছে, এটাই হচ্ছে বাস্তবতা। হতে পারে বলতে পারেন যে আমার বাবা তো একজন কৃষক, আমার বাবা তো একজন মধ্যবিত্ত চাকরিজীবী, আমার বাবা তো একজন ছোট্ট ব্যবসায়ী, হতে পারে আমার বাবা তো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিন্তু বাস্তবিক অর্থে যে যেই ফিল্ডে কাজ করে সেই ফিল্ডের মানুষের সাথে বন্ধুত্ব হয়। তো আপনার বাবা যেই হোক, তার বন্ধু কয়জন আছে, তারও তো শৈশব ছিল, তারও তো কৈশোর ছিল। সো এই বন্ধুত্বটা আসলে আমাদের ততক্ষণ পর্যন্ত টিকে থাকে যতক্ষণ পর্যন্ত আমরা একে অপরের মনোভাব একরকম পোষণ করি। আমরা পলিটেকনিকে ভর্তি হওয়ার পূর্বে যাদেরকে চিনি না তারাই কিন্তু আমার আগামীতে বন্ধু হচ্ছে, অর্থাৎ পলিটেকনিক শেষ হওয়ার পরে স্কুল লাইফের মানুষগুলো যেভাবে আমাদের বন্ধুর কাতার থেকে লিস্ট থেকে বাদ পড়ে গিয়েছে, একইভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে এই মানুষগুলোর সাথে আমাদের পরিচয় থাকবে না। এই বাস্তবতা মাথায় রেখে আপনার বন্ধুত্বটা করা উচিত। এবং বন্ধুত্ব করার ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনি যেই মনোভাব পোষণ করেন, যেভাবে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন ধারণকারী মানুষের সাথে বন্ধুত্ব করেন। অন্যথায় মানুষ যেহেতু সামাজিক জীব, একা একা থাকতে পারে না, আপনার বন্ধু দরকার, আশেপাশের মানুষের সাথে কথা বলা, যোগাযোগ রক্ষা করা দরকার, এই জন্য আপনার বন্ধু দরকার। কিন্তু সেই বন্ধুকে নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যেভাবে স্বপ্ন দেখেন, যেই জিনিসগুলো পছন্দ করেন, আপনি সরকারি চাকরি পছন্দ করেন, সরকারি চাকরির স্বপ্ন দেখেন, আপনার এই ধরনের মানুষের সাথে আপনার স্বপ্ন বন্ধুত্ব করা দরকার। আপনি উচ্চশিক্ষার জন্য বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে চান, পিএইচডি করতে চান, বিদেশে উচ্চশিক্ষা করতে চান, এই যাদের সাথে এই মানসিকতা মিলে তাদের সাথে বন্ধুত্ব করাটা খুব জরুরি। কিন্তু আপনি যদি দেখেন যে একজনকে খুব সুন্দর দেখায়, আমরা অনেকে অনেক ক্রাইটেরিয়া মেনটেন করে বন্ধুত্ব করি, তো তারে আমার দেখতে ভালো লাগছে বাট পড়াশোনায় সে খুবই অমনোযোগী, তারে আমি আর বন্ধু বানাইছি, এর ফলে কি হবে, আপনিও একসময় পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবেন কারণ আপনি তাকে পছন্দ করেন। আমি ছেলে বন্ধুর কথাই বলছি। একইভাবে অনেকের হয় যে আমাদের অনেকের টাকা পয়সা ভালো থাকে, সো সে একটু ভালো খরচ করে, দেন আমি সেই জায়গা থেকে বন্ধুর কাছ থেকে বিভিন্ন ফ্যাসিলিটি নেওয়ার জন্য তার সাথে থাকি এবং এভাবে আমাদের বন্ধুত্ব হয়ে যায়। যদিও তার ওই খরচ করার লোভে থাকি না, বাট আলটিমেটলি তার প্রতি এক ধরনের সফট কর্নার তৈরি হয়, বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু এটা মাথায় রাখতে হবে আমার ড্রিম কি নিয়ে আমি পলিটেকনিকে আসলাম, কেন পলিটেকনিকে আসলাম, ওই বন্ধুর স্বপ্ন আর আমার স্বপ্ন এক না, বন্ধুর পরিবারের বাস্তবতা আমার বাস্তবতা এক না। এই জন্য আপনার স্বপ্ন যেমন, বন্ধু হোক তেমন। বিড়িখোর, গাঁজাখোর, সিগারেটখোর, নারীখোর, কোনো কিছুর সাথে যারা যায় তাদের সাথে বন্ধুত্ব করবেন না। ধর্মীয় মনোভাব সম্পন্ন মানুষদের সাথে বন্ধুত্ব করলে আপনার স্বপ্নের পথে বেশি থাকার সম্ভাবনা। সেই সাথে আরেকটি বিষয় বলি, একটা জরিপ দেখা যায় আপনার সফলতা কতটুকু হবে, আপনি কতটুকু ধনী হবেন, এটা নির্ভর করে আপনার 10 জন বন্ধুর গড় সফলতার সমান। অর্থাৎ আপনার বন্ধুদের জিপিএ যদি 3.50+ হয়, দেখবেন যে আপনিও ওই ক্যাটাগরির। আপনার বন্ধুরা যদি কোটি কোটি টাকার মালিক হয়, তাহলে আপনি দুর্বল থাকলে একটা সময় আপনিও ওই কাতারেরই একজন হবেন ইনশাআল্লাহ। সো বন্ধু সিলেকশনে সতর্ক হন। বন্ধু আবেগীয় শব্দ, সাহিত্যের শব্দ, ওই জায়গাতেই থাকুক, জীবন চলার পথে বন্ধু দরকার, এই জন্য সেই বন্ধু নির্বাচন করি আমার স্বপ্নকে সামনে রেখে, কারণ আমার লাইফ আমার সিলেকশন।